শরীর কি অবস্থা আপনার সাথে? তো দুদিন ধরে দেখাই হয় না ব্যস্ততার কারণে। আছে শরীর, তোর সময় কোথায় আমার সঙ্গে দেখা করবি? সারাক্ষণই ব্যস্ত। তবে ব্যস্ততা মানেই হচ্ছে সুস্থতা। তো বৌমার বাড়ির লোকজন কেমন আছে রে? ভালো তো? না ভালো আছে, আপনি চিন্তা করবেন না। না না চিন্তা করছি না, চিন্তা করার কি আছে? ওই আমি একটু বাইরে যাব, একটু কাজ আছে। এখন আবার কোথায় বাইরে যাবে? আচ্ছা মা, আব্বা কি এখন ছোট মানুষ, আব্বার কাছে থাকতে পারে না? আরে ইমতিয়াজ, তুই জানিস না লোকটা কাল সারা রাত ঘুমায়নি, খালি এ পাশ ওপাশ করেছে, তারপর একটা সময় বিছানা ছেড়ে উঠে গেছে। তুই খেয়াল করে দেখ, চোখ মুখ ফোলা। দেখি আব্বা, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? শরীর খারাপ লাগছে? আরে না না, কি নিয়ে চিন্তা করব, এমনি। এই যে তোমার এই এক স্বভাব, যেটা বলবে সেটাই করবে, কারো কথা শুনবে না। আজকে না হয় বাদ দেন, একটু ঘরে থাকলেন, আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে আপনার সাথে একটু বসলাম। বললাম না কাজ আছে, যাওয়া দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও যা। ঠিক আছে বাবা, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তুই ফ্রেশ হ, যা। ঠিক আছে। একদম আমাকে দোষ দেবেন না, আগে সুস্থ হবে তারপর অন্য কাজ। মানুষটা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, ইদানিং বাচ্চা মানুষের মতো আচরণ করছে। ভালো ভালো আল্লাহ ওনাকে সুস্থ রাখলেই হয়, মানুষটাকে মাঝে মাঝে বট গাছের চাইতেও বেশি মনে হয়। লাবণ্য,